নমো তাস্যা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধস্যা। আমি শ্রী তথাগত সম্য সম্বুদ্ধকে বন্দনা করছি, পূজা করছি। আজ প্রার্থনা পূজা করতে আসলাম কাতারগঞ্জ নবকুঞ্জির বুদ্ধবিহারে। বিহারে বিভিন্ন ধরনের দানময় পুণ্য সম্পাদন করছি। এই যে আপনারা দেখছেন বুধি বৃক্ষ পারিভোগ জাদি, সেখানে এসে প্রদীপ পূজা প্রচলন করছিলাম, যেটা আমি আগে থেকে সে প্রদীপ তেল সব ব্যবস্থা করে রেখেছি। এবং আমার চেতনা আগে থেকেই ছিল আমি এই প্রদীপ পূজা করব, তাই বিহারে এসেছি। তাই যে কোনো দানময় কুশলকর্ম সম্পাদন করার জন্য প্রত্যেক মানুষের তিনটি চেতনা অবশ্যই থাকা দরকার। যেমন দানের আগে, দানের সময় এবং দানের পরে মনে যদি আনন্দ বা তৃপ্তি লাভ করেন, তবে সেই পুণ্য সুখকর ফল প্রদান করে থাকে। তাই সন্ধ্যাকালীন আমি প্রার্থনা পূজা করছি কাতারগঞ্জ নবপণ্ডিত বুদ্ধবিহারে। এরপর সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করলাম। সমবেত প্রার্থনার পরে আমি আবার বুধি বৃক্ষে প্রার্থনা পূজা করলাম এবং পুণ্যকর্ম সম্পাদন করে নিজ বাড়ির উদ্দেশ্যে গমন করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সবার মধ্যে হিংসা মনোভাব দূরীভূত হয়ে পুণ্য চেতনা বৃদ্ধিপ্রাপ্ত হোক, বুদ্ধির শাসন চিরজীবী হোক।